বসে এখানে এখানে ডোবা আছে কাটা 300 টুকরো করে ভাষায় দিব বেজির আহমেদ তোর বাপ লাগে নাসিরউদ্দিন আহমেদ সে ভোট ক্লাবের প্রেসিডেন্ট বলছে যে আমি ভোট ক্লাবের ধর্ষণ ও হত্যা চেষ্টায় যাদের অভিযুক্ত করলেন পরিমণি ঢাকা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে রোববার 13 জুন রাত 8টার দিকে নিজের ফেসবুক পেজে এই অভিযোগ আনলেও সেখানে কারোর নাম প্রকাশ করেননি তিনি তবে রাত 10:30টার দিকে নিজ বাসায় সাংবাদিকদের কাছে নির্যাতনকারীদের নাম পরিচয় প্রকাশ করেন পরিমণি পুরো ঘটনার জন্য দুজনকে দায়ী করেছেন রঙিন পর্দার সদা হাস্যোজ্জ্বল এ নায়িকা তাদের একজন রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ অন্যজন পরীর কস্টিউম ডিজাইনার জেমির স্কুল বন্ধু অমি নামের এক ব্যবসায়ী পরিমণি জানান গত বুধবার 9 জুন রাত 12টায় নতুন একটি প্রজেক্টের মিটিং এর কথা বলে তাকে বিরুলিয়ায় অবস্থিত বোট ক্লাবে নিয়ে যান অমি পরী সেখানে গিয়ে দেখেন নাসিরউদ্দিন মাহমুদ সহ 4-5 জন টেবিলে বসে আছেন তাদের সঙ্গে পরিমণিকে পরিচয় করিয়ে দেন অমি পরীকে নাসিরউদ্দিন মাহমুদ মদ পানের প্রস্তাব দিলে পরী সেটি নাকচ করে দেন এরপর তাকে কফি খেতে দেওয়া হয় কফির কাপে তিনি চুমুক দিলেই সাপটা কেমন যেন অস্বাভাবিক মনে হয় তাই তিনি আর কফি পান করেননি পরী জানান টেবিলে থাকা ঠান্ডা পানীয়তেও তিনি মুখ দেননি বিপরীতে বারবার এগুলো পান করার জন্য জোর করছিলেন নাসিরউদ্দিন মাহমুদ সেটি না শোনায় পরীর উপর ক্ষিপ্ত হন তিনি এরপর টেবিল থেকে উঠে ওয়াশরুমে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয় বাসায় যেতে চাইলেও দেওয়া হয়নি পরিমণি বলেন নাসিরউদ্দিন মাহমুদ আমাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেন মুখের ভেতর জোর করে মদের বোতল ঢুকিয়ে দেন এতে দাঁতে আঘাত লাগে এবং কিছু মদ গলায় যায় গলা ও বুক জ্বলতে থাকে আমি তখনই খানিকটা অসুস্থ হয়ে পড়ি আমার সঙ্গে থাকা জেমি তখন চিৎকার ও কান্না শুরু করলে আমাদের ধর্ষণের হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন নাসিরউদ্দিন মাহমুদ পরিমণি জানান সেখানে অনেকক্ষণ ধরে অচেতন অবস্থায় ছিলেন এ সময় তার সঙ্গে কি ঘটেছিল তাও তিনি জানেন না কিভাবে তিনি সেখান থেকে এসেছেন তাও তার জানা নেই এক পর্যায়ে নিজেকে তার গাড়িতে দেখতে পান বলেও জানান পরি বলেন এ সময় আমার কাপড় ভেজা ও ফাটা ছিল সাংবাদিকদের সঙ্গে কথা বলার বেশিরভাগ সময় জুড়ে পরিমণির চোখে ছিল জল তিনি বারবার বলছিলেন তাকে মেরে ফেলা হতে পারে বাসায় থেকে পাহারা দেওয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন জনপ্রিয় নায়িকা সাংবাদিকদের উদ্দেশ্যে তার আকুতি ছিল এমন আপনারা 5 মিনিট কেমন দেখতেছেন আমি 4 দিন ধরে আমি পাগল হয়ে গেছি ভাইয়া আমি সুস্থ নাই মানসিকভাবে আমি না পাগল হয়ে গেছি ভাইয়া আমি পাগল হয়ে গেছি আমার জায়গায় থাকলে আপনারা কেউ কথা বলতে পারতেন না পরিমণি জানান ঘটনার সময় নাসিরউদ্দিন মাহমুদ নিজেকে ঢাকা বোট ক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দেন পরবর্তীতে জানা গেছে সভাপতি নন নাসিরউদ্দিন মাহমুদ বর্তমানে ঢাকা বোট ক্লাবের এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স এর সেক্রেটারি পদে আছেন নাসিরউদ্দিন মাহমুদের ফেসবুক ঘেটে দেখা যায় তিনি কুঞ্জ ডেভেলপার্স এর চেয়ারম্যান উত্তরা ক্লাবের সাবেক সভাপতি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক জেলা চেয়ারম্যান ঢাকা প্রথম বিভাগে খেলা এক সাবেক ফুটবলার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এছাড়া তিনি একজন প্রভাবশালী শিল্পপতি দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে